হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ ইউ গাইজ অল আর গুড। আমরা ভালো আছি। আজকে রিজওয়ানকে নিয়ে এখন সকালে স্কুল যাচ্ছি, তো ভাবলাম আজকে সারাদিন টুকটাক যা করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রিজওয়ানের এখন অ্যানুয়াল ডে সামনে আছে, তাই জন্য ডান্স প্র্যাকটিস হচ্ছে। তো স্কুলের টাইমিংটা একটু পিছিয়েছে, তো 11টা নাগাদ ওকে স্কুলে ড্রপ করতে হয়। তো এই 10:30 নাগাদ বাড়ি থেকে বেরোচ্ছি। তো রিজওয়ান এখন যখনই স্কুল যায় সকালবেলা, এখানে সামনে রাস্তার ওপর ফুল গাছ আছে, দুটো নয়নতারা ফুল এখান থেকে পেরে স্কুলে নিয়ে যায়। ওর স্কুলে যে ম্যাম গেটে থাকে, যে আন্টি, ওনাকে দুটো ফুল দেয়, আবার বেরোনোর সময় ওনার কাছ থেকে সেই ফুল দুটো নিয়ে ফেরে, আর উনিও সযত্নে সেই ফুল দুটো রেখে দেয় রিজওয়ানের জন্য। চল চল। স্কুলে কি করবে গিয়ে? দৌড়ি। বাবা, তুমি ড্যান্স করবে না, পড়াশোনা করবে না, দৌড়ি করবে? আচ্ছা, সবাইকে হাই বলে দাও। হাই। চলে হাই বলো। কেমন আছো? তো এখন রিজওয়ানকে 1 ঘন্টা মতো রাখবে, বেশিক্ষণ রাখবে না। তো যার জন্য টুক করে একবার যাচ্ছি সামনেই রিজওয়ানের জন্য একটা হোয়াইট প্যান্ট কিনতে। তো ওখানে সবাই বললো যে এখানে স্কুল বাজার বলে একটা দোকান আছে, যেখানে বাচ্চাদের স্কুলের হোয়াইট প্যান্ট পাওয়া যায়। তো আপাতত ওটা দিয়েই কাজ চালাবো। তো আগে একদিন গিয়েছিলাম, তখন ওর সাইজটা ছিল না, তো আজকে যাবো গিয়ে নিয়ে আসবো। তো এই মার্কেটের অনেক দোকানই আমি চিনি না, মানে জায়গাটা পুরোটা আমি চিনি না, 10 বছর করার সাথে থাকলেও। তো অফিস আর ঘর করেছি খালি, আর কিছু কোথাও যাইনি। তারপর রিজওয়ান হওয়ার পর তো গুজরাট চলে গিয়েছিলাম, অনেকদিন ওখানে ছিলাম, তারপরে এখন এসেছি। আর এখন রিজওয়ানকে স্কুলে দিয়ে হাতে একটু খানিকটা সময় পাই, তো টুকটাক অনেক দোকানই এখন চিনে গেছি, আগে যেগুলো চিনতাম না। তো এখানে এই যে নার্সারিটা দেখছেন, এখানে প্রচুর ফুল পাওয়া যায় সুন্দর সুন্দর। তো আমাদের বাগানেরও যে গাছগুলো অনেকগুলো কেনা, এখান থেকে আমি প্রথম দিকে এসে গাঁদাগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। এখনও অনেক ফুল রয়েছে, তবে এখন ফুল হয়ে গিয়েছে, তো এখন আর গাছের কোয়ালিটি অত ভালো নেই, ফুলগুলোও নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ডালিয়াগুলো ভীষণ বড় বড় ডালিয়া ছিল, আর এগুলো এখন লাগিয়েও লাভ নেই, আর বেশি দিন থাকবেও না। কিন্তু দেখতে কি সুন্দর লাগছে না? এই হরিতলার বাজারগুলো, এই ব্রিজের তলায় যা যা বসে দোকানদারগুলো, এই ফুটপাতের দোকানগুলো, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো আমার এই জায়গাটা একটু গড়িয়াহাটের মতো ফিল দেয়, যদিও গড়িয়াহাট অনেক ভার্স, এটা তার কাছে কিছুই না, কিন্তু তাও ওই আর কি, একটু লুক ওয়াইজ তো ভাইব দেয়ই। তো এখানে সামনেই ওর স্কুলের দোকানটা, ওখান থেকে প্যান্টটা আগে নিয়ে নিই, চলুন। তো এই ফেরার সময় উল্টো দিক দিয়ে ফিরছিলাম যখন, তখন দেখলাম এই নার্সারিটাও খুলছে, তো এটাতেও একবার উঁকি মারলাম। এখানেও অনেক রকম গাছ আগে কেনা হয়েছে আমাদের। তো আমি গাছের তেমন খুব একটা ভালো বুঝি না, মা আর আমার হাজব্যান্ড তো খুবই ভালো গাছ চেনে আর কেনেও। তো এখানে লঙ্কা চারাগুলো বেশ ভালো দেখলাম, তাই একটু ভিডিও করে নিলাম, মাকেও দেখাবো, মার যদি লঙ্কা চারা লাগে তো এখান থেকে এসে নিয়ে যাব। আমাদের বাড়িতেও সবজি গাছগুলো বড় হয়েছে, আপনাদের আজকে একবার দেখাবো। আর রিজওয়ানের স্কুলের আজকে যে ডান্সটা হবে অ্যানুয়াল ডেতে, সেখানে ওকে বেবি শার্কের ড্যান্স করতে হবে। তো ওর বুকে একটা বেবি শার্কের কাট আউট লাগাতে হবে, তো সেটা বানাতে হবে আমাকে। তার জন্য একটু ইয়েলো চার্ট পেপার আর টুকটাক যে কটা জিনিস লাগবে এই স্টেশনারি দোকান থেকে কিনে নিয়ে যাবো এবার ওকে স্কুল থেকে তুলতে। আর এই কিউট রাবারগুলো কি সুন্দর লাগলো না, এগুলো তাই নিলাম। আর রিজওয়ানের জন্য একটু প্লে ডো নিলাম, ও আজকাল প্লে ডো নিয়ে খুব খেলছে। তো ওখান থেকে রিজওয়ানকে নেওয়ার আগে আমি দেখলাম টাইম হাতে রয়েছে, তো টুক করে একবার রিলায়েন্সটা একদম ওর স্কুলের পাশেই, তো সেখানে গেলাম, ওর জন্য এই চিজটা নিলাম, দ্য লাফিং কাউয়ের চিজ। এটা রিজওয়ান খেতে খুব ভালোবাসে, ও অ্যাজ এ স্ন্যাক্সও খায়, প্লাস আমি ওকে এটা টিফিনেও দিই, আর এটা খুব নিউট্রিশিয়াসও। এটার মধ্যে 8টা ট্রায়াঙ্গেল কিউব থাকে, আপনারা আগে মনে হয় দেখেছেন আমার ব্লগে, আমি দেখিয়েছি কিনা মনে নেই। আর এখান থেকে আমি রিজওয়ানের জন্য দইও নিই আর এই ইয়াকুল্টের প্রোবায়োটিকটাও নিই, কিন্তু এখন যেহেতু উইন্টার রয়েছে আর এই দুটোই ফ্রিজে রেখে খেতে হয়, তাই জন্য এখন নিচ্ছি না কদিন, কিন্তু এই দুটোও টিফিনে দেওয়ার জন্য খুব ভালো। আর এই রিলায়েন্সের স্টোরটা রিজওয়ানের স্কুলের খুব কাছে হওয়ার জন্য আমারও টুকটাক স্ন্যাক্স নিতে খুব সুবিধা হয়। স্টোরটা খুব বড় না, কিন্তু মোটামুটি সব রকম জিনিসপত্রই পাওয়া যায়। তো আমি আরও একটু কিছু চিনি নেব আর তরকার ডাল নেব, তো সেগুলোই দেখছি কোথায় আছে। কি করেছো? ফ্লাওয়ার কই?
ফ্লাওয়ার চলো ফ্লাওয়ার তো আন্টিকে দিয়ে দিয়েছো চলো ফ্রেন্ডস কোথায় সব ফ্রেন্ডস বাড়ি বাড়ি তো কোথায় যাচ্ছ স্কুল তো হয়ে গেল বাড়ি যাচ্ছ বাড়ি গিয়ে কি খাবে দই বাড়ি গিয়ে কি খাবে দই দই গ্রেপস গ্রেপস আর কি খাবে স্ট্রবেরি স্ট্রবেরি আর বা হ্যাঁ ব্ল্যাক স্ট্রবেরি ব্ল্যাক স্ট্রবেরি শিক্ষাকুল আসো না শোনো স্কুলে কি করলে আজ তুমি কাঁদলে কেন ফ্রেন্ডসরা কাঁদলো রিস কাঁদলো না ফ্রেন্ডসরা কাঁদলো বলো কে কাঁদলো ডান্স করেছো কেমন করে করলে দেখো কে করলো কে করালো তো বাড়ি এসে গেছি এই যে দেখে নিন আমাদের গাছগুলো আপনাকে দেখাবো বললাম না এই গাছগুলো 31st লাগানো আর আজকে ধরুন এই 18-19 তারিখ তো এই গাছগুলো এখন বেশ বড় হয়ে গিয়েছে সব গাছই বড় হয়ে গিয়েছে এদিকে তো যে গাছগুলো ছিল মূলো গাছ ওলকপি গাছ টমেটো গাছ এগুলো সব বড় হয়েছে তার মধ্যে সব ফলও এসে গেছে ফুল গাছ অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে ফুল গাছগুলো এবার নষ্টের পথেই আছে কারণ শীত শেষ হয়ে যাচ্ছে তো ফুলগুলো আর বেশি দিন থাকবে না কিন্তু এই সবজি গাছগুলো বেশ ভালো বাড়ছে ধনে পাতাও তো হয়েছে অনেকটা কই আরেকটা আরেকটা সামনে টমেটোও হয়েছে টমেটো ছোট ছোট আজকে অনেকগুলো গাছের চারার দেখে ছবি তুলে এনেছি তোমাকে দেখাবো যদি কাঁচা লঙ্কার বড় বড় চারা আর এইদিকে তো চারা সব মরে গেছে হ্যাঁ আর ওইগুলো না সরু লঙ্কা ওই একটা বসানো দরকার বাবু যাচ্ছে গাছে পানি দেবো না ব্যাটা চলো উপরে কেন ওই 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 দাদা আনতে বারণ করেছিলাম দেখতে পেয়েছো কি হয়েছে ও নষ্ট হয়ে গেছে তিন দিনে নষ্ট ওই ওর বদলে যদি এই গাছ নিয়ে চন্দ্রমল্লিকা ডালিয়াও রয়েছে সব ডালিয়াগুলো এখন সব বড় হয়ে গেছে তো বাড়িতে এসে এখন ফল খেতে বসেছে তো এবার ভিডিওটা এখানে শেষ করব তার আগে কালকে রাতের ইজফানের জন্য একটু মাটন পায়া স্যুপ করেছিলাম তো এই উইন্টারে বাচ্চাদের জন্য খাওয়ানো খুব ভালো এমনি ওটা একটু শরীর গরমও রাখে প্লাস হচ্ছে প্রচুর ক্যালসিয়াম থাকে প্রোটিন থাকে তো এই বাচ্চাদের সপ্তাহে একদিন দেওয়া খুবই ভালো তো আমি রিজভানকে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি আগে একবার দিয়েছিলাম অনেক আগে তো এবারে একবারও দেওয়া হয়নি তো এটা ফার্স্ট তো সেটা রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে ব্লগটা শেষ করছি তো 4টে খাসির পায়া আনা হয়েছিল তার মধ্যে দুটো আমি আজকে নিয়েছি দুটো রেখে দিয়েছি আর একদিন দেবো তো পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ছোট ছোট লোম লেগে থাকে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আদা রসুন সামান্য কুচি লাগবে আর লাগবে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর গোটা গরম মশলা লাগবে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ যা যা গোটা গরম মশলা থাকবে মোটামুটি লাগবে অল্প অল্প আর গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র লাগবে হচ্ছে নুন হলুদ আর ধনে গুঁড়ো তো প্রেশার কুকারে এটা রান্না করতে হবে তো আমি একেবারে প্রেশার কুকারেই এটা কষিয়ে নেবো গরম করবো তেল ভালো করে সাদা তেল তার মধ্যে তেজপাতা বা গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো একটু পাতলা কাটবেন আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে স্যুপটা একটু ঠিক হয় আর না হলে একদম পাতলা হয় তো যেরকম আপনাদের লাগবে সেরকম রাখবেন বেশি মশলা তো এটার মধ্যে যায় না তো এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি আর রসুন আদা কুচি একসাথেই দিয়ে দেবো তো পুরোটা হালকা করে একটু বাদামি করে ভেজে নেবো হালকা বাদামি হয়ে গেলে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেবো একটু গরম জল দিলেই ভালো হয় এটার মধ্যে পুরো রান্নার প্রসেসিংটার মধ্যেই তো এটা দেখুন বাদামের একটা পেঁয়াজেরই কালার এসে যায় তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পায়াগুলো দিয়ে দেবো পায়াগুলো দিয়ে অনেকক্ষণ কষাতে হবে কারণ মাটনের পায়ার মধ্যে একটা স্মেল থাকে সেটা অনেকেই পছন্দ করে না তো আমি ওই জন্য অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে স্মেলটা পুরো চলে যায় তারপরে ওটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে যতটা আপনার স্যুপ দরকার তার থেকে একটু বেশি পরিমাণ জল দিতে হবে কারণ জলটা খানিকটা হলেও কমে যায় তো এখানে দেখুন সুন্দর করে কষা চলছে তো কষে টষে নিয়ে এবার আমি গরম জল এটার মধ্যে অ্যাড করে দিয়েছি অল্প দিয়েছি প্রথমে দিয়ে জলটা পুরো মেরে নেব তারপরে আবার বেশি করে জল দেব আর এর মধ্যে খালিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি
এবারে মোটামুটি আমার কষানো শেষ। দেখুন সুন্দর রং এসে গিয়েছে। এবারে এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু পরিমাণ মতো যতটা জল লাগবে সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সিটি ক্লোজ করে দিয়ে আটটা মতো সিটি দেব মিডিয়াম ফ্লেমে। দিলে এটা একদম গলে যাবে আর খুব সুন্দর ঠিক একটা স্যুপ হয়ে যাবে। বাচ্চাদের জন্য খুব হেলদি, বড়রাও এটা খেতে পারে। বড়রা যদি খায় তাহলে সামান্য এতে একটু লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। তো চলুন, এটা আমার এবার হয়ে গিয়েছে। এটা আমি ডিনারে ওকে সার্ভ করেছিলাম। আপনারা যদি রেসিপিটা ফলো করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। এটা একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস দিয়ে সার্ভ করতে পারেন বড়দের। আমি রিজভানের ক্ষেত্রে শুধুমাত্র লেবুর রস দিয়েছিলাম। তো চলুন এবার ভিডিও শেষ করছি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও খুব জলদি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।